Hi viewers, welcome to Homework Online Classroom YouTube channel. আবারও সবাইকে Homework Online Classroom YouTube channel. এসো আমরা দেখি ক্লাস 2 এর কত নম্বর সেট এটা? 9 নম্বর সেট এটা. 9 নম্বর প্রশ্ন. তোমাদের জন্য আমি একটা একটা করে 8 নম্বর পর্যন্ত আগেই আপলোড করে দিয়েছি প্রশ্নপত্র. সেই প্রশ্নগুলো নিশ্চয়ই তোমরা প্র্যাকটিস করেছো. মোট 10 নম্বরের পরীক্ষা হবে, সময় থাকবে 20 মিনিট, এটাও তো জেনে গেছো, এবং প্রশ্ন ধরনগুলো বুঝে তোমরা কিন্তু প্র্যাকটিস করতে শুরু করেছো, এটাই আমি ধরে নিচ্ছি. তো আজকে আবার একটা নতুন সেট নিয়ে এসেছি, 9 নম্বর সেট. এইখানে তোমাদের সবকিছু একসঙ্গেই থাকে পরীক্ষায়, তাই তো? সেরকম ভাবেই রাখা হয়েছে. তো দেখো আজকে প্রশ্নগুলো. আর একটা কথা, যারা আগের সেটগুলো করোনি তারা কি করবে, এই চ্যানেলে ক্লাস 2 অল ভিডিও বলে অপশন আছে, সেখানে যাও, প্লেলিস্ট থেকে দেখে নাও, অথবা ক্লাস 2 সেকেন্ড ইভ্যালুয়েশন সেট নাম্বার 1, সেট নাম্বার 2, সেট নাম্বার 3, এরকম করে সার্চ করো, 1 থেকে 9 অবধি একদম প্র্যাকটিস করে নাও. আর এটা করতে হবে না, এত খোঁজাখুঁজি করতে হবে না, যদি তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো. অবশ্যই তোমরা চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেল আইকন বাজিয়ে রাখো, তোমাদের জন্য অনেক রকমের ভ্যারাইটিস প্রশ্ন আমি নিয়ে আসছি. আর যদি ভিডিওটা দেখতে দেখতে কোনো সময় ভালো লেগে যায় তাহলে একটা লাইক করে দিও. তো চলো শুরু করি আজকের পড়াশোনা. নিচের সংখ্যাগুলিকে ছোট থেকে বড় ও বড় থেকে ছোট সাজাও. ছোট থেকে বড় মানে প্রথমে ছোট তারপর বড়, আর বড় থেকে ছোট মানে প্রথমে বড় তারপর ছোট. তো প্রথমে হচ্ছে ছোট থেকে বড়, মানে প্রথমে সব থেকে ছোট কোনটা? এই 23টা হচ্ছে সব থেকে ছোট. কেন? দশকের ঘরে 2 আছে আর সবগুলো দশকের ঘরে বেশি আছে, তো 23 প্রথমে লিখে দাও. 23 সববার কাছে ঘোচা খাবে. তার থেকে একটু বড় 58, তারপরে একটু বড় 77, তারপরে একটু বড় 83, তারপর একটু বড় 96. এ হয়ে গেল. এবার বড় থেকে ছোট কিচ্ছু দেখতে হবে না, এটা ঠিক উল্টো হবে. প্রথমে হবে 96, তারপরে হবে 83, তারপরে হবে 77, তারপরে 58, তারপরে 23. আমরা তো আগেই মিলিয়ে নিয়েছি. এইটা ছিল তোমাদের অঙ্ক, এখানে তোমরা 2 নম্বর পেয়ে গেলে. কি বুঝতে পেরেছ? 1 বড় না 2 বড়? অনেকেই ভুল করে, 2 সবসময় বড়, 1-এর থেকে এক ধাপ বড়. সিঁড়ির কথাটা মনে রাখবে, এরকম ভাবে সিঁড়ির অঙ্ক সিঁড়ি ছিল না? হ্যাঁ, প্রথম ফার্স্ট ক্লাসে 1-এ 1-2, তাহলে কোনটা বেশি উঁচু? 2-3-4, তাহলে আমরা এদিকে যত যাচ্ছি নাম্বার বাড়ছে, আমাদের সিঁড়ির ধাপের উচ্চতা বাড়ছে, তাহলে কে বড়? এর যদি কাঠি থাকতো, 1টা এতটুকু কাঠি, 2টা এত বড় কাঠি, 3টা এত বড় কাঠি, তাহলে কোনটা কাঠি বড়? 4 নম্বর কাঠিটা বড়। তো সেই রকমই যে সংখ্যার নাম্বারটা বেশি সেই সংখ্যাটা বড়, এটা মাথার মধ্যে ঢুকিয়ে রাখো. চলো দেখি পরেরটা, এটা কত নম্বর? এটা হাফ নম্বর, দুটোতে হাফ করে ফেলে 1 নম্বর পাবো আমরা এই দুটো কোশ্চেনের উত্তর করে. যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ব্যাপারটা বুঝতে পারলে না? যে সংখ্যাকে ভাগ করা হয় তাকে কি বলে? ধরো আমরা 10-কে ভাগ করব 2 দিয়ে, এই 10-টাকে কি বলে? আমি তো বারবার শিখিয়েছি তোমাদেরকে, তোমাদেরও মনে আছে আশা করছি. এই 10-টাকে বলা হয় ভাজ্য, ভয়াকার বর্গী জয়ে জপালা, এটাকে বলা হয় ভাজ্য, আর 2টাকে বলা হয় ভাজক, আর এইখানে যেটা উত্তর আসবে সেটা হচ্ছে ভাগফল, এটা তো বারবার বলেছি, আর নিচে যেটা ভাগ করতে গিয়ে আর মিলবে না সেটা হচ্ছে ভাগশেষ. একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হলো, দেখো এটা বুঝো, 7-7-7-7, এই 4 বার 7 লিখতে হচ্ছে একই সংখ্যাকে বারবার. তা আমি যদি 7-কে এরকম যদি করি, 7 × 4, তাহলে হবে না? 7-টাকে আমি 4 দিয়ে গুণ করবো, তাহলেই তো আমার একই উত্তর আসবে. তাহলে ভাগ প্রক্রিয়া একই সংখ্যা বারবার যোগ করার সহজ উপায় হচ্ছে গুণ, যোগ করার সহজ উপায় গুণ, আর ভাগ করা বিয়োগের সহজ উপায় হচ্ছে ভাগ. ঠিক আছে, চলো দেখি, তাহলে আমরা এখানে 2-2 পেয়ে গেলাম. ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও, 5-কে 8 দিয়ে গুণ করো, 5-8-টে 40, এখানে 4 আছে, 4 40 হবে কত গুণ করলে? 4-10-এ 40 হবে,
মানে আমার এখানে যদি 40 হয় এদিকেও আমাকে 40 করতে হবে, মানে বাম হাত আর ডান হাত আমাদেরকে সমান করতে হবে। নয় দুগুণে কত হয়? 18। তাহলে তিনকে কত দিয়ে গুণ করলে 18 হবে? 3 × 6 = 18। বুঝতে পারছো? বাম বাম হাত আর ডান হাত সমান হবে। এইটা হচ্ছে ব্রিজ, সমানটাকে আমরা ব্রিজ বলি। এই পাশে যত থাকবে ওই পাশে তত থাকবে, না হলে এই ব্রিজটা দেওয়া যাবে না। ঠিক আছে, গয়েরটা দেখো, এত গুণিত 3 = 7 × 9 = 63। 63 হবে। এবার 3 দিয়ে কত ভাগ করলে? 3 × 21 = 63, 2 × 10 = 21। ঠিক আছে, 3 × 21 = 63। তাহলে আমরা এখানেও আবার 1.5 নম্বর পেয়ে গেলাম। চলো দেখি পরের কোশ্চেনটা কেমন দিয়েছে। খুব মজা লাগছে অঙ্ক করতে, তাই না? দারুণ দিয়েছে প্রশ্ন। 75 সংখ্যাটিকে 7-এর স্থানীয় মান লিখো। 75 সংখ্যাটিতে 7-এর স্থানীয় মান, আমরা স্থানীয় মান মানে কোন স্থানে আছে। যখন 7 এককে থাকবে তখন 7, দশকে থাকবে তখন 70। তাহলে এখানে এক আর দশ, ও দশকে আছে, দশকে থাকলে 7-কে আমরা 10 দিয়ে গুণ করব। স্থানীয় মান বার করার নিয়ম হচ্ছে প্রথমে আমাদেরকে দেখে নিতে হবে কোন ঘরে আছে। তাহলে এক দশ, এক মানে আমরা 1 দিয়ে গুণ করব, দশ মানে আমরা 10 দিয়ে গুণ করব, শত মানে আমরা 3, যদি এখানে 1 থাকতো তাহলে 1-কে 100 দিয়ে গুণ করতাম। তাহলে স্থান স্থান বলতে গেলে আমরা সেই স্থানের গুণক সেইটা দিয়ে গুণ করব। তাহলে এখানে আমরা 7 আছে দশকের স্থানে, 7-কে 10 দিয়ে গুণ করব, তাহলে উত্তর হয়ে যাবে 70। যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলে, এই দেখো এবার চলে এসেছে, ধরো 5-কে আমরা 3 দিয়ে গুণ করব, এখানে হবে 15। তাহলে কোনটা কি বলে? এটাকে বলা হয় গুণ্য, এটাকে বলা হয় গুণ্য, এটা বলা হয় গুণক। কি বলা হয়? গুণক। আর এটা হচ্ছে গুণফল, এটাকে বলা হয় গুণফল। তাহলে যে সংখ্যা দিয়ে, যে সংখ্যা দিয়ে গুণ করা হয় তাকে বলা হয় গুণক। 5-কে 3 দিয়ে বলেছি, 5-কে গুণ করা হয় 3 দিয়ে, 3 দিয়ে কি বলা হয়? গুণক হয়। 1টা 2টো 3টে 4টে 5টা 6টা 6টা 4 আছে 4-কে তাহলে আমরা 6 দিয়ে গুণ করব, একই হয়ে গেল 4 × 6 = 24। এদিকে আমার 4 × 4 = 18, 4 × 4 = 12, 4 × 8 = 16, 4 × 8 = 18, 16 × 4 = 20 হচ্ছে, এদিকেও 24 হচ্ছে। তাহলে বামার ডানার সমান হয়ে যাচ্ছে। চলো দেখি, একটি খাতা তৈরি করতে 24টি কাগজ লাগে, এরকম 4টি খাতা তৈরি করতে কত কাগজ লাগবে? তাহলে 24-কে আমরা 4 দিয়ে ভাগ করব, বাড়বে, বেশি লাগবে তো, তার জন্য গুণ। 4 × 4 = 16, 6 হাতের 1 উপরে লিখে রাখো, 4 × 2 = 18, 9। তাহলে আমাদের 96টি কাগজ লাগবে। অতএব 4টি খাতা তৈরি করতে 96টি কাগজ লাগবে, এই এরকম ভাবে অতএব দিয়ে লিখবে, নাহলে কিন্তু ফুল নাম্বার দেবে না। 48টি লজেন্স 4 জনের মধ্যে সমান ভাগে ভাগ করলে প্রত্যেকে কটি করে লজেন্স পাবে? তাহলে 48টি লজেন্স আছে, 4 জনের মধ্যে ভাগ করব, আমরা 4 জন বসে বসে নেব, 4 × 4 = 4, এটা তো মিলে গেল, আর কিছু নাই। শুন, এবার আর মানে 4 × 2 = 8, আর কিছু বাকি থাকলো না। অতএব প্রত্যেকে 12টি করে লজেন্স পাবে। বুঝতে পারছো? এই তো অঙ্ক সহজ সহজ না? তোমরা এবার 12 12 করে যোগ করে দেখে নাও, অঙ্কর উত্তর মিলাতেও শিখতে হবে। আবার যদি আমরা 12-কে 4 দিয়ে গুণ করি তাহলে কত আসছে, এটা একটু চেক করা শিখে নিতে হবে, তাহলে আমার উত্তর ঠিক হলো না ভুল হলো, তাহলে ফুল মার্কস পাবো কি করে? 4 × 2 = 8, 4 × 4 = 4, তাহলে আমার এটা ঠিক আছে, তার মানে আমার উত্তর এটা সহি, একদম 100% ঠিক। তাহলে কেমন লাগছে পড়াশোনা করতে একটু জানাও, চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো, সঙ্গে বেল আইকন বাজিয়ে রাখো। আর যদি চ্যানেলটা ভালো লেগেছে তাহলে একটা কী করবে, পড়াশোনা ভালো লাগলে কী করবে, একটা লাইক করে দেবে। তোমরা যদি ফ্রিতে একটা লাইক করে দাও, আমার মনে হয় ইচ্ছাটা আরও বেড়ে যায় তোমাদের জন্য আরও 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 কোশ্চেন সংগ্রহ করা, আরও কোশ্চেন উত্তর করা, এবং তোমাদের সঙ্গে আরও মিলেমিশে একাকার হয়ে যেতে ইচ্ছে করবে। তো আজকের মতো এখানেই, বাই বাই।